আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমাদের আজকের টপিক, সুস্বাস্থ্যের জন্য 8 ঘন্টা ঘুম কতটা জরুরি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যারা দেরি করে ঘুমাতে যান এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন, তাদের অকালে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। যুক্তরাজ্যের প্রায় 4,33,000 মানুষের উপর জরিপ চালিয়ে দেখা যায়, সকালে তাড়াতাড়ি ওঠা ব্যক্তিদের চেয়ে রাত জাগা মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা 10% বেশি। গবেষণায় দেখা যায়, দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বিভিন্ন মানসিক ও শারীরিক জটিলতার শিকার হতে হয়। তবে রাত জাগার কারণে আপনার শরীর মন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, এমনটাও ভাবার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন অধ্যাপক নুটসন। তিনি জানান, শরীরের 40-70% জৈব প্রক্রিয়া বা দেহঘড়ির পরিচালনা নির্ভর করে জিনের বৈশিষ্ট্যের উপর, বাকিটা তার বয়স ও পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভর করে। অর্থাৎ কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আবার কয়েকটি ক্ষেত্রে চাইলে পরিবর্তন আনা সম্ভব। নিজের দেহঘড়িকে নিয়মের মধ্যে আনতে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন ঘুম বিশেষজ্ঞরা। আপনার শোবার জায়গাটি এমন হতে হবে যেখানে সূর্যের আলো সহজেই পৌঁছায়, কিন্তু রাতের বেলা অন্ধকার থাকে। প্রতি রাতে একটি নির্দিষ্ট সময়ে বিছানায় যাওয়া, এবং সেটা যেন খুব দেরিতে না হয়। সুস্থ লাইফস্টাইলের জন্য যে অভ্যাসগুলো গড়ে তোলা প্রয়োজন, সেগুলো আয়ত্তে আনতে নিজের প্রতি কঠোর হওয়া, ঘুমের সময়ের সঙ্গে কোনো অবস্থাতেই আপোষ করা যাবে না, দিনের কাজ দিনের মধ্যে করে ফেলার চেষ্টা করা, ঘুমানোর সময় মোবাইল ও ল্যাপটপ থেকে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা থেকে দূরে থাকা। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রয়োজনে আমাদের ভিডিওটি সবার আগে দেখতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।